নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলের সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই আমি এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি পাঁচটি রাশির শুভ বিবাহ যোগ অর্থাৎ সাত পাকে বাধা পড়তে চলেছে আগামী উনত্রিশে মার্চ বৃহস্পতি গ্রহ ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে প্রবেশ করছে এই জন্য এই পাঁচটি রাশির গাঢ় বিবাহ চোখ শুরু হতে চলেছে অর্থাৎ বিয়ের ফুল ফুটতে চলেছে এই পাঁচ রাশির তবে আমি এই বলছি না যে বাদ বাকি যে রাশিগুলি আছে তাদের বিবাহ হবে না কিন্তু গ্রহগত অবস্থান যা বলছে সেই অনুযায়ী আপনাদেরকে জানাতে চলেছি এই পাঁচটি রাশির সাত পাকে বাধা পড়তে চলেছে তো প্রথমেই আপনাদেরকে জানায় এই যতগুলো গ্রহ আছে নবগ্রহের মধ্যে সব থেকে বড় গ্রহ হচ্ছে বৃহস্পতি অর্থাৎ বৃহস্পতি গ্রহ যদি আপনার শুভ থাকে রাশিচক্রে সেক্ষেত্রে আপনাদের জীবনে যে কোনো বাধা আসুক না কেন সেগুলো কেটে যাবে আপনার যদি রাশিচক্রে দোষ থাকে বা আপনার রাশিচক্রে যদি প্রবল মাঙ্গলিক যোগ থাকে বা আপনার যদি শনির সাড়ে সাথেই চলে যদি শুভ বৃহস্পতি প্লেসমেন্ট থাকে সেক্ষেত্রে অনেক অংশে আপনারা মুক্তি পাবেন বৃহস্পতি গ্রহ মেয়েদের ক্ষেত্রে একটা খুব গুরুত্বপূর্ণ কারণ মেয়েদের বিবাহ কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি তো এই বৃহস্পতি তিনটা নক্ষত্র আছে বিশাখা পুনর্বসু পূর্বভাদ্রপথ নক্ষত্র তো এই নক্ষত্রে যাদের জন্ম তাদের তো আরও গাঢ় বিবাহ যোগ শুরু হবে কিন্তু এ কটা রাশির বিবাহ যোগ নিশ্চিত হতে চলেছে যদিও আপনার রাশিচক্রে বিবাহ যোগ চলছে কিনা সেটা একান্ত বিচার্য বিষয় কিন্তু গ্রহগত অবস্থান যা বলছে সে অনুযায়ী এই পাঁচ রাশির সাত পাকে বাধা পড়তে চলেছে তো প্রথমে আপনাদেরকে জানায় যারা এতদিন ধরে মনের মতো পাত্র বা পাত্রী জন্য খুঁজছিলেন বা যারা প্রেম করছিল প্রেমে এবার প্রেম থেকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চাইছেন এই পাঁচ রাশির জন্য আমি বলছি তারা হতেই পারেন কারণ আপনাদের এই বৃহস্পতি গ্রহের গোচর আপনাদের বিবাহযোগ গাঢ়ভাবে তৈরি করতে চলেছে তো প্রথমে যে রাশিটির কথা বলবো সেটি হচ্ছে কর্কট রাশি কর্কট রাশির সপ্তম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান আপনাদের বিবাহ ক্ষেত্রে একটা শুভ দিক লক্ষ্য করা যাচ্ছে অর্থাৎ আপনারাও সাত পাকে বাধা পড়তে চলেছেন এরপরে আসবো কন্যা রাশি কন্যা রাশির সপ্তমপতি আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে অর্থাৎ বিবাহ যে মালিক অর্থাৎ গ্রহ আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করায় প্রেমজ যারা সম্পর্ক আছে তাদের ক্ষেত্রেও বিয়ের একটা পরিণতি পেতে চলেছে এমনি বিয়েও এই কন্যা রাশির হবে এই উনতিরিশে মার্চের পর থেকে আনুমানিক দিন অর্থাৎ তিরিশে জুনের মধ্যে আপনারা এই কাজগুলি বিয়ের বিয়ে সংক্রান্ত কাজগুলি করে ফেলুন এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মকর রাশি মকর রাশির রাশিতেই বৃহস্পতি গ্রহের অবস্থান এবং সরাসরি কর্কট রাশিতে দৃষ্টি যেখানে বৃহস্পতি হয় সেখানে দৃষ্টি দিচ্ছে আপনাদের একটা প্রবল যোগ তৈরি হচ্ছে অর্থাৎ আপনারা এতদিন ধরে বিয়ের জন্য প্রচেষ্টা করছিলেন এই বিয়ে আপনাদের হতে চলেছে শুভ বিবাহ অর্থাৎ সাত পাকে মকর রাশির জাতক বা জাতিকারা বাধা করতে চলেছে এই উনতিরিশে মার্চ থেকে তিরিশে জুনের মধ্যে এরপরে যে রাশিটির কথা বলবো সেটা হচ্ছে মিন রাশি মিন রাশির রাশির অধিপতি এবং আপনাদের একা একাদশ দশমপতি একাদশ স্থানে অবস্থান করছে অর্থাৎ যেখানে সাকসেস বলা হয়ে থাকে একাদশ স্থান থেকে আসে কি সফলতা এই মিন রাশিরও বিবাহ যোগ প্রবল হতে শুরু হবে এই উনত্রিশে মার্চের পর থেকে এবং আপনারাও সাত পাকে বন্ধন হতে চলেছেন যারা মনের মতো পাত্র বা পাত্রী পারছিলেন না মিন জাতক জাতিকারায় তাদের ক্ষেত্রে এই গাঢ় বিবাহের যোগ শুরু হতে চলেছে সর্বশেষ যে রাশিটি কথা বলবো সেটা হচ্ছে বৃষ রাশি বৃষ রাশির নবম স্থানে বৃহস্পতি গ্রহের অবস্থান অর্থাৎ আপনাদের একাদশপতি নবম স্থানে অবস্থান করায় আপনাদের শুভ বিবাহের যোগ তৈরি হতে চলেছে একাদশ থেকে কি বিচার করা হয় সফলতা এবং নবম থেকে কী বিচার করা হয় ভাগ্য অর্থাৎ আপনাদের ভাগ্য এবং যেটা সাকসেসের কানেকশান এক হয়ে যাওয়াতে যারা প্রেমজ সম্পর্কে এতদিন লিপ্ত ছিলেন প্রেম থেকে বিবাহ বন্ধনে আপনারা আবদ্ধ হতে চলেছেন এবং যারা মনের মতো পাত্র বা পাত্রী পাচ্ছিলেন না তাদের ক্ষেত্রেও এই সময়টা একটা ভালো যোগ তৈরি হয়েছে আপনারা বিবাহের ব্যাপারে এগিয়ে যেতেই পারেন অর্থাৎ আপনাদেরও শুভ বিবাহের যোগ শুরু হয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক বন্ধু ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার